বাবা বাবা মা, দাদু কথা বলছে না কেন? ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক। বাবা বাবা, মা দাদুর কি হয়েছে? বকাস না, আমি তেল মালিশ করছি, জানে একটু পাখা নিয়ে না, হাওয়া কর না। বাবা বাবা কথা বলুন না বাবা। বাবা দাদু তো সারাই দিচ্ছে না মা। ওমু একটু বাইরে গিয়ে দেখ তো, বাবা বা কাকা ফিরলো কিনা। ফিরলে তো জানতে পারবে মা, দরজা তো খোলা আছে। উফ ভগবান, সব যেন চোখে চোখ বেঁধেছে। বাবা ও বাবা বাবা, কষ্ট হচ্ছে বাবা। ও বাবা তাকান না বাবা। বৌদি, ও বৌদি। ঠাকুরপো ঠাকুরপো, তুমি এসেছো? দেখো না সকাল থেকে বাবার কি শরীর খারাপ, এদিকে তোমার দাদাও বাড়িতে নেই, আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে? দাদু কথা বলছে না কাকা। সে কি বাবা বাবা বাবা, সকাল থেকে বাবার শরীরটা খুব খারাপ, দুপুরে খায়ওনি ভালো করে, বিকেলের পর থেকে বাবার হাত পা যেন কিরকম ঠান্ডা হয়ে আসছে, সমানে তেল মালিশ করছি কিছুতেই হাত পা গরম হচ্ছে না, গলা কেমন ঘর ঘর শব্দ করছে, ডাকতে সাড়াও দিচ্ছে না। হঠাৎ কি করে হলো এমন? বুঝতে পারছি না তো বাবা। বাবা কথা বল বাবা বাবা। ওই দেখো চোখটা কেমন হয়ে রয়েছে, হাত বোঝা, আমি কি করবো বুঝতে পারছি না। দাদাকে বললাম, দাদাকে বললাম, রনেন বলেছিল হাসপাতালে ভর্তি করতে, কিন্তু না, বললো দুদিন দেখ, এখন দেখেছো দেখতে কি কি অবস্থা হয়েছে। কেন যে তুমি ওই মানুষটার উপর সবাই নির্ভর করো ভাই, আমি বুঝি না। তোমার দাদার কি মাথা ঠিক আছে? চাকরি চাকরি করে মানুষটা শেষ, তুমি একটা ব্যবস্থা করো ভাই। এই অবস্থায় এই অবস্থায় আমি নার্সিংহোমে নিয়ে যাবো কি করে? পাড়ার মোড় থেকে গাড়ি ধরে আনতেও তো অনেকটা সময় লাগবে। তার চেয়ে তোমার ডাক্তার বন্ধুকে বাড়িতে একটা কল দাও না। রনেনকে এখন ডাকতে যাওয়া কি সোজা ব্যাপার নাকি? কত দূরে ওর চেম্বার, ওকে ডাকতে যাব, নিয়ে আসবো, সে তো দ্বিগুণ সময়। আচ্ছা ওই ওই পাড়ার নগেন ডাক্তারকে? ও ওই হাতুড়ে ডাক্তারের হাতে দেওয়ার থেকে বাবাকে জলে ফেলে দেওয়া ভালো। শোনো না ভাই, তোমার বন্ধু তো ডাক্তার, শুনেছি তোমার মুখে শুনেছি বিরাট অবস্থা, ওর ফোন নেই, ফোন করো না। ওর বাড়িতে ফোন থাকবে না কেন? কিন্তু আমি এখন ফোন করব কোথা থেকে? হ্যাঁ পোস্ট অফিসে তো বন্ধ হয়ে গেছে, ঘড়ি দেখেছো, সন্ধে পেরিয়ে গেছে। ফোন মিত্তির বাড়ি যাও না, ঠাকুমা তো ভালো, এতক্ষণে কাকাবাবুও ফিরে এসছে নিশ্চয়ই, বাবার জন্য ডাক্তার ডাকবে শুনলে নিশ্চয়ই ওরা ফোন করতে দেবে। যাও না ভাই, দেরি করো না, আমি কিন্তু লক্ষণ ভালো বুঝছি না, আমার খুব ভয় করছে, তাড়াতাড়ি যাও, অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর নয় আমি যাচ্ছি। বাবা ও বাবা, কষ্ট হচ্ছে বাবা, হচ্ছে না কেন বাবা? বলো দাদু কথা বলো না দাদু, দাদু ওটো সরা দাও। আমি বৌমা, বাবা চোখটা খুলুন না বাবা। ও দাদু শুনতে পাচ্ছেন? ও বাবা বাবা সাড়া দিচ্ছেন না কেন বাবা? আশুতোষ মুখোপাধ্যায়ের যার যেথা ঘর, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ আটে।